আপনি তো সুখে আছেন সবচেয়ে দেখছি। আন্টি পান খাচ্ছেন, তাহলে দুপুরে খেয়েছেন মনে হয়। ভালো খাবার বিতরণের কর্মসূচি, দুই বন্ধু ঘুরে বেড়াচ্ছি রাস্তা রাস্তায়। তারা মূলত বিগত না খেয়ে রাস্তায় এখনো পর্যন্ত ঘুরছে দুপুর বেলায়। আমরা নিজেরা এখনো পর্যন্ত খাইনি, খাবারগুলো বিতরণ করব, তারপর খাব। দুই বন্ধু রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এখানে এসে খাবার আরো ঘুরছে, সবগুলো খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছি রাস্তায়। তারা এখনো পর্যন্ত না খেয়ে রাস্তা রাস্তায় ঘুরছে, তাদেরকে দেওয়ার জন্য সাদা থাকবে। আপনি তো সুখে আছেন সবচেয়ে দেখছি, কেন? আমাদের তো অনেক কষ্ট করে গাড়ি চালানো লাগছে, আপনি একদম টিপ দিলেই চলে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। আপনার কি সমস্যা? কি মাজা ভাঙা? তো কোথায় গিয়েছিলেন? কোথায় দুপুরে খেয়েছেন? দাদা হয়নি এখনো না? আমাদের জন্য দোয়া করেন যেন আরো বেশি লোকের খাবার দিতে পারি। দুপুরে খেয়েছেন? খাননি এখনো? কয়টা বাজে জানেন? দুপুরের খাবার সময় তো চলে গিয়েছে, এখনো খাননি? আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে? রাস্তায় ঘুরছি, দু একজনকে পাচ্ছি, আর খাবার যখন তুলে দিচ্ছি সত্যি ভীষণ ভালো লাগছে। ওনাদেরকে জিজ্ঞাসা করছি যে দুপুরে এখনো পর্যন্ত খেয়েছেন কিনা। সত্যি বলতে আমরা এখনো খাইনি, তারপরেও তাদের খাওয়ার জন্য এই যে আমরা ছুটে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি, খুবই ভালো লাগছে। ভাই দুপুরে খেয়েছেন? কি বারে দেখা করতে বলেছে? সোমবারে। এখন গেলে কি পাবেন তাকে? দুপুরে কি খাওয়া দাওয়া করবেন? আল্লাহ জামা পায়। কি আশা কি করছেন যে কোথায় গিয়ে খাবেন? আচ্ছা বেশি সময় নষ্ট করবো না আপনার, আপনি অনেক ব্যস্ত। আসলে করেন আপনারা আর কেউ আছে নাকি? আপনি একা? আছে ভাই। ঠিক আছে, তাহলে ছেলের সাথে খেতে পারবেন, অনেক খাবার রয়েছে। আচ্ছা যান, ঠিক আছে। আন্টি পান খাচ্ছেন, তাহলে দুপুরে খেয়েছেন মনে হয়। মানুষ তো খাওয়া দাওয়া করার পরে পান খায়। কি খেয়েছেন দুপুরে? জি কে ভাত দিয়েছে? বাড়ি আর কে কে আছে? আচ্ছা আমি একটা খাবার দিচ্ছি, তাহলে রাতে গিয়ে খেয়েন। হ্যাঁ নেন। বাড়িতে কে কে আছে? ঠিক আছে, কয়েক প্যাকেট রয়েছে মাত্র। তারপরেও আমাদের অন্বেষণ চলছে যে আসলে কে খেয়ে নেই, কে ক্ষুধার্ত তাকে দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে একজনকে পেয়েছি যিনি আসলে এই খাবারের যোগ্য, কিন্তু উনি দুপুরে অন্য কেউ ওনাকে খেতে দিয়েছেন, তারপরেও ওনাকে দিয়েছি, উনি যেন রাত্রে গিয়ে খেতে পারেন। একজন পিকিউলিয়ার মানুষ দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে
একজন সত্যি অসুস্থ, যিনি কিনা চলতে পারছেন না, খুবই অসুস্থ দেখা যাচ্ছে। কিন্তু খেয়াল করেন পকেটটা, গ্যাস লাইট আছে, সিগারেটের দুইটা প্যাকেট আছে এবং টাকা আছে কিছু। ভাবছি যে খাবারটা দেবো কিনা। দুপুরবেলা খেয়েছেন, খাননি, খেতে পারেন? দুপুরে খাবেন কোথায়? অনেক আস্তে কথা বলছেন, আসলে শোনা যাচ্ছে না। কিন্তু সিগারেটের প্যাকেট আসলে তার দোষ দিয়ে খাবার না দিয়ে চলে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। কি করবো আপনার, কি করবো, দেবো, দিয়ে দি। এখানে রাখবো, খাবেন কিভাবে, এবার রাখবো। পানি কিনতে পাওয়া যাবে আশেপাশে? উনি আসলে এখানে বসেই খাবেন যেটা মনে হচ্ছে, তো পানি একটা কিনে না দিয়ে গেলে উনি আসলে খাবেন কিভাবে, একটা পানির ব্যবস্থা করে দিয়ে যাই। ভাইয়ের সাথে একটু কথা বলি, আমরা যে লোকটার পানি দিতে চেয়েছিলাম, ভাই আসলে ভাই নিজেই নিজে থেকে বললেন যে ভাই পানিটা আমি কিনে এনে দিচ্ছি। ভাই আপনার পরিচয়টা একটু বলবেন ভাই। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। আপনি কি করেন? আমি একজন যশোর পৌরসভা। আচ্ছা আচ্ছা, যশোর পৌরসভায় আসলে অবশ্যই আপনার সাথে দেখা করে যাবো ভাই। দুপুরে খেয়েছেন? Subhanallah, wa alhamdulillah, la ilaha illallah, Allahu akbar, subhanallah.